আমি একবার জনসংযোগ করেছিলাম, তাই আমি বলেছিলাম শুনুন, মানুষের কাজ করতে গেলে মানুষের পাশে দিতে হবে, তবে শুনতে হবে মানুষ কি বলতে চায়। জীবনে অভিজ্ঞতা তো আমার এক বেশি, আমি এটা করতে করতে এসেছি। সেইদিকে প্রোগ্রামের নবজোয়ার ওরা নিল, আমরা দেখলাম মানুষ বসে বসে করেছি। নবজোয়ার দিকে বিজেপির ফাঁকা এসে গেল, আর বিজেপির যে ফাঁকা এসে গেল তখন বিজেপির গদ্দার নেতাগুলো সেগুলো কানে কানে ফিসফিস, কানে কানে কিচকিচ, করে কি করে ওর প্রোগ্রাম বন্ধ করা যায়, কি করে নবজোয়ার প্রোগ্রাম আটকানো যায়, তার জন্য যে ছেলেটা আজকে বাংলার অরুণা থাকুক না জমিদার বড় বড় সন্তান, এই জিনিস ভারতবর্ষের মানুষ সহ্য করবে না।